স্বাগত জানাচ্ছি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের সৌজন্যে বিশেষ অনুষ্ঠান করোনাকালে চিকিৎসাপত্রের। পুরো অনুষ্ঠানে আপনাদের সাথে আছি নিকিতা নন্দিনী। আমাদের সাথে আজ যুক্ত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গাইনি অনকোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডাক্তার আশরাফুন্নেসা। দর্শক, নিশ্চয়ই কথা বলবো আজকের অতিথির সঙ্গে, তবে তার আগে শুরুতেই জানবো করোনা নিয়ে আজকের আপডেট। দেশে করোনায় আরও 14 জন মারা গেছেন। এই নিয়ে মোট প্রাণ গেল ৬,১৭৩ জনের। গেল ২৪ ঘন্টায় ১১,৭৯৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১,৫৩১। এই নিয়ে মোট করোনা শনাক্ত ৪,৩০,৪৯৬ জন। একদিনে আরও ১,৪৬২ জন সুস্থ হয়েছেন। মোট সুস্থ ৩,৪৭,৮৪৯ জন। ২৪ ঘন্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০.৮০% আর মৃত্যু হার ১.৪৩%। দর্শক, সরাসরি সুযোগ থাকছে আজকের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর জেনে নেবার। আর নিশ্চয়ই স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছেন, এই দুটো নাম্বারে ফোন করেই সরাসরি কথা বলতে পারবেন আজকের অতিথির সঙ্গে। নাম্বার দুটি হলো ০৯৬৬৬৭৭৭৩১১ অথবা ০২২২২২৯২৩৮১। এই নাম্বারে দর্শক ফোন করে সরাসরি কথা বলতে পারবেন আজকের অতিথির সঙ্গে। সরাসরি চলে যেতে চাই আমাদের আজকের অতিথির কাছে, ডাক্তার আশরাফুন্নেসা। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আসলে শুরুতেই কথা বলতে চাই যে কিছুদিন আগে একটা অনলাইন সেমিনারে জানতে পারলাম যে ৫৪% মাতৃমৃত্যু হয়েছে বাড়িতে। ওজিএসবির একটা আয়োজনে একটা সেমিনারে এই তথ্যটি জানতে পারলাম। এখন এই করোনাকালে সবসময় অনেকেই দেখা যাচ্ছেন যে গর্ভবতী মায়েরা সন্তান জন্ম দেবার সময় হয়ে এসেছে, তখন দেখা যাচ্ছে যে দৌড়োদৌড়ি করতে হচ্ছে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে। তখন দেখা যাচ্ছে যে তার সন্তানটিও নানা রকমের ঝুঁকিতে পড়ে যাচ্ছে। এই সমস্যা থেকে আসলে বেরিয়ে আসবার উপায় কি? মানে যতক্ষণ পর্যন্ত টেস্ট না করানো হবে, রোগী ভর্তি নেওয়া হবে না, আবার একই সময়ে তো আসলে এমার্জেন্সি কেসেরও একটি ব্যাপার রয়েছে। এক্ষেত্রে আসলে কি করণীয়? আসলে খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। এই করোনাকালীন সময়ে আসলে সাধারণ মানুষ অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। তবে ইমার্জেন্সিতে লেবার পেন নিয়ে যদি যান, তবে তাদের অবশ্যই ভর্তির ব্যবস্থা আছে। কিন্তু তার আগে যখনই ভর্তির কাছাকাছি সময় হয়ে আসছে, তখন কিন্তু ভর্তির ২-১ দিন আগেই করোনা পরীক্ষা করতে হচ্ছে। এছাড়া আসলে অনেক সময় সমস্যা দেখা দিচ্ছে যে করোনা নিয়ে যদি একজন পেশেন্ট লেবার রুমে চলে যান, তখন অনেক পেশেন্টরাই অ্যাফেক্টেড হয়ে যান, ডাক্তাররাও অ্যাফেক্টেড হয়ে যান। যার জন্য আমাদের সবসময় সচেতন থাকতে হবে যে করোনার কোনো সিমটম আসছে কিনা, কোনো জ্বর হচ্ছে কিনা গর্ভকালীন সময়ে, বা এগুলা খেয়াল রাখতে হবে যাতে আগের থেকে অনেক সময় পরীক্ষা করে জানা থাকলে ভালো। আর তাহলে মানে এটা সাধারণত লেবারে চলে গেলে পেশেন্ট তখন ভর্তি হয়ে যায়, এবং সরকারি হাসপাতালগুলোতে বিশেষ করে তারপরে পরীক্ষা করা হয়। কিন্তু লেবারে না থাকলে আগে থেকে আসলে পরীক্ষা করার একটা নিয়ম রয়ে গেছে। সেক্ষেত্রে লেবারে চলে যাওয়ার সময়টা যত ঘনিয়ে আসে, সে সময় কি একটা করোনা পরীক্ষা করে রাখা ভালো? সে তাতে করে কি রিপোর্টটা দেখে ভর্তি হওয়ার সুযোগটা একটু সহজ হয়ে যায়? একটু সহজ হয়, তবে সব সময় নয়। কারণ সাধারণত ২-৩ দিনের মধ্যে এটা ভ্যালিডিটি বলে সবাই বলে থাকেন। তাহলে ঘন ঘন মানে ২-৩ দিন পরে আবার পরীক্ষা করতে হবে, এটাও একটা সমস্যার ব্যাপার হয়ে যায়। এটি একটা ইমার্জেন্সি বেসিসে করোনা টেস্ট যদি করা হয়, লেবারের পেশেন্ট সাধারণত রিকুয়েস্ট করা হয় না। অন্য গাইনি পেশেন্ট বরঞ্চ করোনা পরীক্ষা ছাড়া খুব কম হাসপাতালে ভর্তি করে থাকেন। শারীরিক আর মানসিক স্বাস্থ্য নিয়ে একটু আলাপ করতে চাই যে এত লম্বা একটা সময় ধরে কোভিডের মধ্য দিয়ে পুরো বিশ্ব যাচ্ছে, আমরাও যাচ্ছি। আর্থিক সংকট রয়েছে, ছোট শিশুরা যারা রয়েছেন কলেজ স্কুলে পড়ুয়া শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এই যে বাড়িতে থেকে অনেকেরই দেখা যাচ্ছে যে বাড়িতে নানা রকমের ব্যক্তিগত সমস্যা বেড়ে যাচ্ছে, পারিবারিক দ্বন্দ্ব বেড়ে যাচ্ছে। এই সমস্যাগুলোর আসলে কি কোনো সমাধান রয়েছে? মানে আর কতটা ধৈর্যশীল হতে হবে বা কি করণীয়, আপনার মতামতটা একটু জানতে চাই। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। কারণ একটা দীর্ঘ সময়ের মধ্যে দিয়ে আসলে আমরা যাচ্ছি, যেখানে অন্যান্য প্রফেশনের কার্যক্রম শুরু হলেও দেখা যাচ্ছে স্কুল কলেজগুলো কিন্তু এখনো শুরু হচ্ছে না। এবং এই যে একটা লম্বা ক্লান্তিকর সময়, বাচ্চারা এটা কাটানো খুবই কঠিন। যার জন্য আসলে বাসার মধ্যে কিছু অ্যামিউজমেন্ট বা টিচিং বা খেলাধুলার ব্যবস্থা করতে হবে, কারণ বাচ্চারা তাহলে আসলে ক্লান্ত হয়ে পড়েছে। বাসার মধ্যে ছবি আঁকা, গল্প পড়া, গল্প শোনা এবং কালচারাল কিছু অ্যাক্টিভিটিস করতে পারেন। এবং তবে মহিলাদের অবশ্যই স্বাস্থ্য সচেতন হতে হবে বেশি, কারণ অনেক সময় এই যে করোনাকালীন সময়ে আমরা কিন্তু নিজেদের শারীরিক চেক আপটা করছি না, বা আমরা ব্যায়ামটা, আমাদের বাইরের মুভমেন্টটা কমে গেছে, কিন্তু অবশ্যই বাসায় থাকাকালীন ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা, এক্সারসাইজ করা, হাঁটা, বাসার মধ্যে যেটুকু সুযোগ আছে এগুলো কিন্তু অবশ্যই ফলো করা উচিত। এবং তাছাড়া তারা নিজেরা কবে চেক আপ করিয়েছেন, তারা তাদের শারীরিক পরীক্ষাগুলো, ব্লাড প্রেশারটা চেক করা, ব্লাড সুগারটা চেক করাচ্ছেন কিনা, কারণ এই যে বসে থাকা এবং ডিপ্রেশনও এসে যায় অনেক সময়, এর মধ্যে দিয়ে কিন্তু অন্য সমস্যাগুলো বেড়ে যেতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। তারপরে তারা তাদের জরায়ুর মুখ পরীক্ষা করিয়েছেন কিনা, কখনো ক্যান্সারের টেস্টগুলো করিয়েছেন কিনা, এগুলো সম্পর্কে নিয়মিত ব্রেস্ট নিজে পরীক্ষা করেন কিনা, ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো কিন্তু মহিলাদেরকে এইগুলা সম্পর্কে সচেতন থাকতে হবে। নিজেকে সুস্থ রাখার জন্য খাদ্যাভ্যাসও ঠিক রাখতে হবে, যে ফাস্ট ফুড অ্যাভয়েড করে বাসায় কম তেল মশলা দিয়ে রান্না করে হেলদি ফুড, যতটা সম্ভব শাকসবজি খাওয়া যায়, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ পুরো পরিবারের স্বাস্থ্যের জন্য। খাদ্যাভ্যাসের বিষয়টি আপনি বলছিলেন, আপনার সাথে আরেকটি বিষয় আলাপ করতে চাই যে সময়ের সাথে সাথে কিন্তু দেখা যাচ্ছে যে এখনকার মানুষ অনেক বেশি স্বাস্থ্য সচেতন হয়ে উঠছে, কিন্তু আবার একটু উল্টো ঘটনাও দেখা যাচ্ছে যে অতিরিক্ত ডায়েটের প্রপার ডেফিনেশন না জেনে দেখা যাচ্ছে যে অনেক বেশি কম খেয়ে অনেকেই মাথা ঘুরে পড়ে যাওয়া, দুর্বল হয়ে যাওয়া, এই রকম জটিলতায় ভুগছে, যেখানে দেখা যাচ্ছে বারবার বলা হচ্ছে যে করোনা মোকাবেলায় আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে হবে, ভালো ভালো খাবার খেতে হবে। এই মানুষগুলোর জন্য আসলে আপনার মতামত বা পরামর্শ কি, যে কেউ যদি স্বাস্থ্য সচেতন হতে চান, ডায়েট করতে চান, সেক্ষেত্রে তার আসলে প্রপার ডায়েটটা কি, এটি জানবার জন্য কি কি করণীয়? আসলে আমরা ডায়েট বলতে এখানে কিন্তু ব্যালেন্স ডায়েট একটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি না খেয়ে, যে অনেকে না খেয়ে থাকেন, সে না খেয়ে থাকলেও কিন্তু ওজন বেড়ে যায়। খাবার হবে ব্যালেন্স ডায়েট, প্রত্যেক বেলায় খেতে হবে, না খেয়ে কোনো বেলা থাকা যাবে না। আমি মিল স্কিপ করাটা খুব খারাপ, অনেকে রাতের বেলা কিছুই খান না, কিছু একটা খেতে হবে, বা অনেকে দেখা যাচ্ছে সারাদিন খাচ্ছেন না, একবারে রাতে খাচ্ছেন। আমাদের তিন বেলায় খেতে হবে, তাছাড়া তিন বেলায় খাবারের মাঝখানে যে সময়টা, তখন একটা ফল বা কিছু খেতে হবে। ব্যালেন্স ডায়েট মানে খাবারে অবশ্যই কিছু কার্বোহাইড্রেট থাকবে, একবারে কার্বোহাইড্রেটলেস খাবার সবসময় শরীরের জন্য ভালো না, তবে বেশি পরিমাণে থাকবে পুষ্টিকর খাবার। তারপরে শাকসবজি, ফ্রেশ ফল খেতে হবে, সবজি খেতে হবে, এবং অবশ্যই কিছু মাছ মাংস থাকবে। তবে অবশ্যই মাছে ভাতে বাঙালি, মাছ কিন্তু মাংস থেকে অনেক বেশি স্বাস্থ্যের জন্য উপকারী, এতে কার্ডিয়াক ডিজিজও কম হয়। এবং আমি যদি মাংসের কথা যদি বলি, সেখানে কিন্তু আসলে গরুর মাংসটা কম খাওয়াই ভালো, আমরা রেড মিট কম খাওয়াটার জন্যই বলি। দেশি মুরগি বরঞ্চ বেটার। ফার্ম চিকেনে আমার মনে হয় হরমোন এবং ফ্যাটের পরিমাণটা অনেক বেশি, অর্থাৎ মাংসর থেকে আসলে মাছ খাওয়াটা বেটার আপনি বলছেন। একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে, ডাক্তার আশরাফুন্নেসা, ওনার প্রশ্নটা একটু জেনে আসি। দর্শক নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনার নাম বলে প্রশ্নটি করুন। দর্শক নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে, আপনার নাম বলে প্রশ্নটি করুন। দর্শক আপনার সংযোগটি নিশ্চয়ই বিচ্ছিন্ন হয়নি, আমরা আশা করছি আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে। আচ্ছা দর্শক আমাদের শুনতে পাচ্ছেন না আপনি আবারও চেষ্টা করুন নিশ্চয়ই আবার চেষ্টা করলে আমাদের সাথে কথা বলতে পারবেন আপনার প্রশ্নটি আমরা শুনতে চাই ডক্টর আশরাফুন্নেসা দর্শকের সংযোগটি আসলে বিচ্ছিন্ন হয়ে গেছে একটু বয়স্ক নারীদের কথা জানতে চাই যে করোনা যখন আসলো যেহেতু প্রতিনিয়ত করোনা সম্পর্কে আমরা নতুন নতুন তথ্য জানছি শুরু থেকেই কিন্তু আমরা জেনেছি যে যারা একটু বেশি বয়সের নারী এবং পুরুষ তাদের জন্য করোনাটা অনেক বেশি তাদেরকে আসলে অনেক বেশি খারাপভাবে এফেক্ট করে এখানে এক্ষেত্রে যারা নারীরা রয়েছেন বয়স্ক নারী যাদের মধ্যে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বা হৃদরোগের সমস্যা রয়েছে তারাও কিন্তু দেখা যাচ্ছে এই করোনার সময় চিকিৎসা সেবাটা যথাযথভাবে পাচ্ছেন না আসা যাওয়ার একটি ব্যাপার তো রয়েছে এই বয়স্ক নারীরা আসলে কি করে তাদের নিজেদেরকে সুরক্ষিত রাখবেন এখানে অবশ্যই এটা ঠিক কথা যে মানুষ তাদের নিজেদের মুভমেন্টটা খুবই কমিয়ে ফেলেছে এবং কিন্তু এতে আমাদের যে উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস এগুলো থেকে মুক্ত থাকতে হবে তো আগেই বলেছি তাদেরকে আসলে ব্লাড প্রেশার চেকআপটা করতে হবে ব্লাড সুগারটা করতে হবে এবং তারা ফিজিক্যালি যতটা অ্যাক্টিভ থাকেন ততটা থাকতে পারেন ততটাই ভালো এর মধ্যে কিন্তু তাদের যাদের সমস্যা রয়ে গেছে কিছু সমস্যা তাদের অবশ্যই কিছুটা হলেও ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং একবার চেকআপটা করিয়ে নিতে হবে আর এই বয়সে এটা খেয়াল রাখতে হবে যে ক্যান্সারের ঝুঁকিও কিন্তু আছে আমরা দেখছি করোনার সময় করোনার যত ডেথ তার থেকে কিন্তু ক্যান্সারের ডেথ কিন্তু কম না যেমন সার্ভাইকাল ক্যান্সার প্রত্যেক বছর প্রায় 13,000 মহিলার নতুন করে সার্ভাইকাল ক্যান্সার জরায়ুর মুখের ক্যান্সার হচ্ছে এবং তার মধ্যে দেখা যাচ্ছে 6,000 মহিলা মারা যাচ্ছে এবং ব্রেস্ট ক্যান্সার হচ্ছে প্রায় এর থেকেও বেশি সংখ্যক এবং সেখানেও 7,000 মহিলা মারা যাচ্ছেন তো এই দুইটি ক্যান্সার মিলে কিন্তু বছরে মারা যাচ্ছেন প্রায় 13,000 মহিলা কিন্তু সেই তুলনায় কিন্তু করোনার মৃত্যু কম সুতরাং জরায়ুর মুখের চেকআপ ব্রেস্টের চেকআপ এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ বিনামূল্যে কিন্তু সরকারও এগুলা চেকআপ ব্যবস্থা করেছেন কিন্তু দেখা যাচ্ছে চেকআপে এই করোনার মধ্যেও কিন্তু তাদের এই চেকআপটি করাতে হবে 30 থেকে 60 বছর বয়সের সব মহিলাকেই এই চেকআপগুলো করা উচিত জি ডাক্তার আশরাফুন্নেসা এই বিষয়টি নিয়ে আপনার কাছে আরো শুনবো আমাদের দর্শক আবার সংযুক্ত হয়েছেন আমাদের সঙ্গে দর্শক এবারে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনার নাম বলে প্রশ্নটি করুন হ্যালো হ্যালো দর্শক জি জি হ্যাঁ আমি আপনার কথা শুনতে পাচ্ছি না মানে আমার কথা শুনতে পাচ্ছেন জি জি দর্শক আমরা আপনাকে একদম পরিষ্কার শুনতে পাচ্ছি আপনার নাম বলে প্রশ্নটি করুন আচ্ছা আমি হচ্ছে রাবেয়া বশি দাউদকান্দি থেকে বলছিলাম আমার প্রশ্ন ছিল ম্যাডামের কাছে মানে করোনা কালে প্রেগন্যান্ট মায়েরা গ্রিন টি খেতে পারবে কিনা এবং কাঁচা পেঁপে টক দর্শক আরো একবার আপনার প্রশ্নটি একটু শুনতে চাই মানে স্পেশালি মানে করোনা কাল বলবো না মানে প্রেগন্যান্ট মায়েরা মানে এই যে করোনা সিচুয়েশন যারা কনসেপ্ট মানে ফার্স্ট ট্রাইমিস্টার তারা কি মানে গ্রিন টি এবং কাঁচা পেঁপে খেতে পারবে কিনা গ্রিন টি এবং কাঁচা পেঁপে খেতে পারবেন কিনা আমরা আসলে এই প্রশ্নের উত্তরটি নিশ্চয়ই জানবো রাবে আপনি আমাদের সঙ্গেই থাকুন একটি বিরতি নেবার সময় হয়ে গেছে দর্শক নিচ্ছে একটি বিরতি সঙ্গে থাকুন স্বাগত আরও একবার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের সৌজন্যে বিশেষ অনুষ্ঠান করোনাকালে চিকিৎসাপত্র দর্শক আমাদের সঙ্গে যুক্ত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গাইনি অনকোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডাক্তার আশরাফুন্নেসা আর দর্শক নিশ্চয়ই নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেখানে ফোন করে আপনারা কথা বলতে পারেন আমাদের আজকের অতিথির সঙ্গে ডাক্তার আশরাফুন্নেসা বিরতির আগে একজন দর্শক জানতে চেয়েছিলেন যে প্রেগন্যান্ট অবস্থায় গ্রিন টি পান করা যাবে কিনা আর কাঁচা পেঁপে খাওয়া যাবে কিনা ধন্যবাদ রাবেয়া আপনার প্রশ্নের জন্য গ্রিন টি খেতে কিন্তু কোনো সমস্যা নাই 2 বার বা 3 বার আপনি অবশ্যই গ্রিন টি খেতে পারেন আমরা অনেক সময় কফিটা বেশি খেতে মানা করে থাকি কারণ কফিতে ক্যাফিন আছে কিন্তু গ্রিন টি তো স্বাস্থ্যের জন্য ভালো এবং প্রেগনেন্সিতে কোনো সমস্যা নেই আর কাঁচা পেঁপে আসলে একটা মিথ আছে যে কাঁচা পেঁপে খেলে মিসক্যারেজ হয়ে যেতে পারে আসলে 2-4 টুকরো কাঁচা পেঁপে খেলে কিছু হবে না কিন্তু কেউ যদি অনেক বেশি কাঁচা পেঁপে হয় সেখানে কোনো সমস্যা হতে পারে কিন্তু মানুষ তো আসলে পাকা পেঁপে বেশি খায় আর কাঁচা পেঁপে আপনি 2-4 টুকরা খেলে কোনো সমস্যা হবে না কেউ যদি কফি পান করতে চান সেই ক্ষেত্রে সেটি কি পরিমাণ হওয়া উচিত প্রেগন্যান্সি একবার তিনি কফি ডেইলি 1 কাপ কফি খেতে পারেন কিন্তু তার বেশি না খাওয়াটাই ভালো जी शीतकाले करोना बेड़े जाबे एटा आमरा एकटा लम्बा समय धरे शुनछि माननीय प्रधानमंत्री शेख हासिनाओ सकलके एई समयटिते आरो सतर्क थाकार आह्वान जानिয়েছেন अनेक आगेई आसले शीतकाले करोना बेड़े जाबे एबं परिसंख्यान बोलछे जे आसले बेड़े गेछेओ आजकेओ आमरा दर्शकदेरके जानाচ্ছিলাম जे इतालितेओ करोना संक्रमण अनेक बेशी बेड़े जाच्छे एबं बांग्लादेशे तो बाड़छेई एई थेके आसले परित्राणेर उपाय कि माने शीतकाले जे बाड़ति যত্নটা নিতে হবে সেটি কেমন হওয়া উচিত আসলে যেটা করোনা টেম্পারেচারের কারণে হয়তো বেশি টেম্পারেচার থাকলে করোনা ট্রান্সমিশন হয়তো কম হয়ে যায় অথবা এনवायरमेंटের মধ্যে করোনা হয়তো ভাইরাসটা বেশি সার্কুলেট করে না তো আমাদের এই জন্য শীতের দেশে আসলে বেশি এফেক্টেড হচ্ছে বাংলাদেশেও টেম্পারেচার কিছুটা কমে গেছে এখন আরো কমে যাবে এখানে একটা করা যেতে পারে যে আমরা যে এসি যারা চালাই এসি যেন একেবারে না চালানো হয় এবং আমরা বাড়িতেও চেষ্টা করব যে যতটা একটু গরমের মধ্যে মানে থাকার জন্য এবং এখানে যেহেতু এখানে ইনসিডেন্স বেড়ে যাওয়ার রিস্ক আছে সেখানে অবশ্যই মাস্ক পরিধানটা আরো বেশি মানে বেশি করা উচিত আজকাল অনেকেই মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছেন এটা এটাও করা উচিত না তাছাড়া সোশ্যাল ডিস্ট্যান্সিংও নিশ্চয়ই আমাদের মেইনটেইন করতে হবে এবং যে আমাদের যে হাত ধোয়ার অভ্যাসটা আরো বেশি মেনে চলতে হবে আমরা আসলে একটু করোনা কমে আসার জন্য একটু রিল্যাক্টেন্ট হয়ে গেছিলাম সেই রিল্যাক্টেন্সিটা যেন আমাদের শীতকালের সময় না থাকে আমরা যেন আরো বেশি নিয়ম মেনে চলি সেটা খেয়াল রাখতে হবে আসলে করোনা মোকাবেলায় সতর্ক থাকবার আর কোনো বিকল্পই নেই আরেকটি বিষয় এটা আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের নারীদের অন্যতম একটা সমস্যা হচ্ছে আয়রনের ঘাটতি যে কোনো জটিলতাতে পড়লেই দেখা যায় যে টেস্টের ফলাফল আসছে আয়রন কারো 7 কারো 6 কারো 5 এ নেমে যাচ্ছে এই সমস্যার সমাধান আসলে কি খাদ্যাভ্যাস বয়স অনুযায়ী কেমন হওয়া উচিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন ধন্যবাদ আসলে আমাদের ছোটবেলা থেকেই খেয়াল রাখতে হবে খাদ্যাভ্যাসে যেন উপযুক্ত পরিমাণে আয়রন কন্টেনিং ফুডগুলো থাকে আমরা অনেক সময় ভাবি যে বোধহয় মাছ মাংসে বেশি আয়রন থাকে এটা কিন্তু সবসময়ের জন্য ঠিক না কারণ শাকসবজিতেও প্রচুর আয়রন আছে বিশেষ করে লাল শাক বলেন কচু শাক কলমি শাক এই ধরনের সবজি এছাড়া দেখা যাচ্ছে যে ব্রোকলি যেমন ব্রোকলি যদিও প্রচলিত না এরকম অনেক সবুজ ফলের মধ্যে কিন্তু যথেষ্ট আয়রন থাকে এছাড়াও কিছুটা প্রোটিন অবশ্যই খেতে হবে বিশেষ করে বাচ্চাদের কিন্তু আয়রন কন্টেন্টটা ছোটবেলা থেকেই তাদের ঘাটতি যাতে না থাকে এই জন্য খাবারের অভ্যাসটা করে উঠতে হবে এইভাবে যেন আয়রন কন্টেনিং শাকসবজি এবং প্রোটিন দ্বারা সবসময় খায় কিছুটা মাছ মাংস অবশ্যই যেন খাবারের সাথে থাকে আর একটা জিনিস কি যে হুকওয়ার্ম বা অন্য যে ওয়ার্মগুলো এগুলো কিন্তু আয়রন চুরি করে নেয় শরীরের থেকে এবং আমাদের দেশে ওয়ার্ম একটা বড় সমস্যা এই জন্য মাঝে মাঝে কিন্তু অ্যান্টি হেলমিনথিক মেডিসিনগুলো খাওয়ার ব্যাপার আছে এছাড়া আর একটা জিনিস যে মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে কারো যদি মাসিকের পরিমাণ বেশি হয় তাহলেও কিন্তু তাদের আয়রনে ঘাটতি হয় এবং তারা অনেক সময় এটা বলেনও না এবং গর্ভাবস্থায় অবশ্যই আয়রন রুটিনলি কিছু আয়রন খাওয়া উচিত যাতে তাদের আয়রন বোন ম্যারো থেকে আয়রন তৈরি হয় এবং আয়রন স্টোরও থাকে সেই স্টোরটা অনেকেরই দেখা যায় প্রেগন্যান্সিতে একদমই কমে যায় এবং তখন প্রেগন্যান্সির পরে দেখা যাচ্ছে তারা রক্ত শূন্যতায় ভুগছেন জি ডাক্তার আশরাফুন্নেসা অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য নিশ্চয়ই ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের সৌজন্যে বিশেষ অনুষ্ঠান করোনাকালে চিকিৎসা পত্রই ছিল এখনকার মতো সঙ্গেই থাকুন